আসসালামু আলাইকুম এখানে চোদ্দোশো স্কোয়ার ফিটের একটি বিল্ডিং তিন শতাংশ জমির চেয়ে একটু বেশি এই বিল্ডিংটিতে তো ওই কাজটি করতে বিট পর্যন্ত কত টাকা খরচ গেছে বা কিভাবে এই কাজগুলা করা হয়েছে যদি পুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাইলে যারা বিল্ডিং করতে চাচ্ছেন তাদের একটা জাস্ট আইডিয়া হবে যে আসলে ওই রকম একটা বিল্ডিং করতে এই বিট পর্যন্ত কত টাকা লাগবে বা সাত পর্যন্ত কত টাকা লাগবে মূলত একটা বিল্ডিং করতে গেলে আপনাকে অবশ্যই আগ থেকেই ভালো করে প্রিপারেশন নিতে হবে যে আপনার কোথায় কী করতে হবে বা কাজটা কীভাবে করলে আপনার জন্য সুবিধা বা ভালো হবে ওই দিকটা আপনারা ফলো করতে হবে তো এখানে আমরা সব গেট বিম একই লেভেলে বিট পর্যন্ত দিছি অনেক জায়গায় একটু নিচা দেই উপরে দিই কারণ ওইখানে আমরা ওনার সীমানা নির্ধারণ করে বিট পর্যন্ত বাউন্ডারি এরিয়াটা করে নিচ্ছি কারণ আপনার বাহিরে যে বাথরুমের ফাইপ এগুলা টানতে কিন্তু অনেক জামেলা হয় আর যদি বিট পর্যন্ত বাউন্ডারিটা করা থাকে তাইলে দেখা যায় যে ওই বালির উপরে বা মাটির উপরে ওই ফাইপগুলা টানা যায় তাইলে ফাইপগুলা দেখা যায় না বা সহজে ওই পাইপের কাজগুলো করা যায় না তবা দেখা যায় যে দেয়ালে ছিদ্র করে রড ঢুকায় তারপর ওই রডের উপরে বাহিরে বাথরুমের পাইপটা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ওই পাইপগুলো বাঙ্গি যায় বা কেউ যদি কিছু ফালায় ওইটা ফাইটা যায় আর যদি বাউন্ডারিটা আপনার বিট পর্যন্ত করা থাকে তাহলে ওই ফাইভের কোনো সমস্যা হয় না তো এখানে হলো সিঁড়ি রুম এইদিকে চার ফিট রাস্তা থাকবে রাস্তা দিয়ে ওই সিঁড়ি রুমে যাবে আর এই সিঁড়ি রুমটি লম্বায় আছে তেরো ফিট এবং পাশ পাশে আছে সাত ফিট ভিতর ভিতর আর ওইটার চৌকিটা বারোই বারো তিন ফিট আর এখানে আপনার যে গেট বিমগুলো করা হয়েছে এগুলা কিন্তু পনেরো ইঞ্চি হাইট এবং দশ ইঞ্চি ফাঁস তো দশ বাই পনেরো ওই গেট বিমগুলা দেওয়া হয়েছে আর এটার গেট বিমটা সম্পূর্ণ একবারে রড বাঁধাই করে ডালাইটা দেওয়া হয়েছে মেশিনের মাধ্যমে তো যদি ওই বিমগুলো আপনি একবারে ডালাইটা দেন তাইলে কোনো জায়গায় জুড়া জুড়া পড়ে না তো সেই ক্ষেত্রে গ্রেট বিমগুলো অনেক শক্তিশালী হয় যেহেতু কোনো জায়গায় এই জুড়া পড়ে না গেট বিমের ডালাইতে তো এখানে যে কলামগুলো আছে কলামের সাইজ মাস কানে আপনার আছে দশ বাই পনেরো কলামের মাস যে কয়টা কলাম আর সাইটে সব কলামের সাইজ আছে দশ বাই বারো প্রত্যেকটা কলামে সাইটের কলামে ছয়টি করে ষোলো এম এম রোড আর মাস কলামে দেওয়া হয়েছে আটটি করে ষোলো এম এম রোড তো এটার বিট পর্যন্ত করতে চোদ্দোশো স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে আট থেকে নয় লক্ষ টাকার মতো খরচ হবে সম্পূর্ণ এই গেট গেট বিম পর্যন্ত করতে আপনার মাটি বা বালি বরাট করা পর্যন্ত এখানে খরচ হবে আট থেকে নয় লক্ষ টাকার মতো আর এটার স্বাদ দিতে আরও দেখা যাবে যে আপনার আট লক্ষ টাকার মতো খরচ হবে তো ষোলো থেকে সতেরো লক্ষ টাকা যদি হয় তাইলে ওই বিল চোদ্দোশো স্কোয়ার ফিটের বিল্ডিংয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আপনার ষোলো লাখ টাকা হইলে সাত পর্যন্ত করা যাবে তবে ওইটা টোটালি করস মেস্তরি করস সহ যেমন আপনার কলাম বেস মাটি বরাট করা ওইগুলা সহ কারণ ওইখানে সব বালি দিয়ে বরাট করা হয়েছে বিটা বালি দিয়ে তো আপনি যদি চান আপনার বাড়ি এভাবে করেন তিনতলা ফাউন্ডেশনে আর যদি ফাউন্ডেশনটা আপনি একটু কমান এমন দুই তালা ফাউন্ডেশন দেন তাহলে আপনার আরও এক লাখ টাকা কম খরচ হবে আর ওইটার সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন ওইটা তো যারা আমাদেরকে দিয়ে কাজ করাইতে চান বা ড্রয়িং ডিজাইন করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন